ক্যাসিনো মূলত গ্যাম্বলিং রিলেটেড গেমিংয়ের ফ্যাসিলিটিকে বোঝায়। ক্যাসিনোকে বিশ্বের সবচেয়ে লাভজনক বিজনেস হিসেবে ধারণা করা হয়ে থাকে। 2019 সালে শুধুমাত্র অনলাইন গ্যাম্বলিংয়ে বিশ্বব্যাপী ক্যাসিনো ইন্ডাস্ট্রির রেভিনিউর পরিমাণ ছিল প্রায় $262 বিলিয়ন, যা অন্যান্য মেইনস্ট্রিম ইন্ডাস্ট্রির চেয়েও বেশি। কিন্তু 2020 সালে প্যান্ডেমিকের কারণে এই রেভিনিউর পরিমাণ কমে দাঁড়ায় $227 বিলিয়ন। 2000-এর বেশি রেজিস্টার্ড ক্যাসিনো নিয়ে ইউএসএ বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো মার্কেট। বিশেষ করে লাস ভেগাস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যাসিনো ডেস্টিনেশন। একটি গবেষণায় দেখা গেছে প্রায় 75% আমেরিকান তার লাইফ টাইমে একবার হলেও ক্যাসিনোতে গিয়েছেন। এছাড়া ম্যাকাও, লন্ডন, সিঙ্গাপুর, মোনাকো, বাহামাস, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকেও ক্যাসিনো বা গ্যাম্বলিং ইন্ডাস্ট্রির কিছু জনপ্রিয় ডেস্টিনেশন হিসেবে ধারণা করা হয়। প্রাচীনকাল থেকে গ্যাম্বলিং বেশ জনপ্রিয় এবং এখনও এই ইন্ডাস্ট্রি প্রতি বছর 5.14% হারে গ্রো করে যাচ্ছে। ক্যাসিনো একটি ইটালিয়ান শব্দ যার আক্ষরিক অর্থ লিটল হাউস। ক্যাসিনোতে মূলত কিছু নির্দিষ্ট ধরনের গ্যাম্বলিং রিলেটেড গেম খেলা হয়। এটি সাধারণত গ্যাম্বলিংয়ের নানান ইকুইপমেন্ট যেমন টেবিল, মেশিন ইত্যাদি দ্বারা অর্গানাইজড করা থাকে। ক্যাসিনোতে মূলত টেবিল গেম, গেমিং মেশিন এবং র্যান্ডম নাম্বার এই তিন ধরনের গেম থাকে, যেখানে প্লেয়াররা ক্যাসিনো চিপ কিনে অথবা ক্যাশে গেমগুলো এনজয় করে থাকে। ক্যাসিনোর গেমগুলো মূলত গেম অফ চান্সেস বা ভাগ্যের উপর নির্ভর করে, কেননা গেমের ফলাফল নির্ভর করে র্যান্ডম আউটপুট বা ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটির উপর। তবে কিছু কিছু ক্ষেত্রে ফলাফল প্লেয়ারের দক্ষতার উপরও নির্ভর করে। টেবিল গেমগুলোতে সাধারণত ক্যাসিনোর কর্মচারীরা ক্যাসিনোর পক্ষ হয়ে লিড দিয়ে থাকে, যাদেরকে ডিলার বা ক্রুপিয়ার্স বলা হয়। এই গেমটিতে এক বা একাধিক প্লেয়ার একে অপরের সাথে খেলার পরিবর্তে সরাসরি ক্যাসিনো হাউসের সাথে কম্পিট করে। টেবিল গেমের কিছু জনপ্রিয় ফর্ম হল ব্ল্যাকজ্যাক, বাকারাত, ক্র্যাপস, পোকার এবং রুলে। আবার গেমিং মেশিনে খেলা পাচিংকো, স্লট মেশিন, ভিডিও লটারি টার্মিনাল এবং ভিডিও পোকার গেমসগুলো বেশি জনপ্রিয়। গেমিং মেশিনে অবশ্য প্লেয়াররা একাই কম্পিট করে থাকে। অন্যদিকে কিনো এবং বিঙ্গোর মতো র্যান্ডম নাম্বার বা লটারি টাইপ গেমগুলো মূলত কম্পিউটার বা কোনো গেমিং ইকুইপমেন্টের মাধ্যমে র্যান্ডম নাম্বার সিলেক্ট করার মাধ্যমে খেলা হয়ে থাকে। দ্য হাউস অলওয়েজ উইন্স। ক্যাসিনো প্লেয়ারদের মধ্যে এই প্রবাদটি বেশ পরিচিত। অনেকেরই ধারণা ক্যাসিনোগুলো আয় করার জন্য বোধহয় চিটিং বা গেমিং ইকুইপমেন্টগুলোকে ম্যানিপুলেট করে গেমের রেজাল্ট বদলে দেয়। তবে আয়ের জন্য ক্যাসিনোগুলোকে আদতে কোনো ধরনের চিটিং বা ম্যানিপুলেশনের প্রয়োজন হয় না। ক্যাসিনোগুলো মূলত হাউস এজ সেট করার মাধ্যমে আয় করে থাকে। হাউস এজ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্টেজ, যেখানে ক্যাসিনোর প্রফিট আগে থেকেই সিকিউর করা থাকে। এই প্রসেসটিতে প্লেয়াররা হারলে বা জিতলে তাতে ক্যাসিনোর কোনো প্রকার লস হবে না, বরং প্রতিবারই প্রফিট হবে। ক্যাসিনোগুলো প্লেয়ারদের মূলত জেতার সুযোগ বা চান্স অফ উইনিং দিয়ে থাকে, যেখানে জেতার পর বিজয়ী প্লেয়ার মূলত যেই অর্থ পাবে তা থেকে ক্যাসিনো নিজের অংশ আগেই আলাদা করে রাখে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি ডাইস রোলিং গেমে 6 জন প্লেয়ার যারা প্রতি রাউন্ডে $1 করে ইনভেস্ট করল, এখন প্রত্যেক রাউন্ডে বিজয়ী একজনই যে রাউন্ড শেষে $6 জেতার কথা। কিন্তু ক্যাসিনোর নিয়ম অনুযায়ী ওই রাউন্ডের বিজয়ীকে $6 পরিবর্তে কিছু কম, ধরা যাক $5 দেওয়া হবে। এখন এই $1ই মূলত ক্যাসিনোর প্রফিট, যাকে হাউস এজ অথবা হাউস অ্যাডভান্টেজ বলা হয়ে থাকে। এখানে হাউস এজ 6/1 বা 16.66%। এখন সেই 6 প্লেয়ার যদি মোট 10 রাউন্ড খেলে থাকেন এবং প্রত্যেকেই সর্বমোট $10 করে ইনভেস্ট করে থাকে, তাহলে কোনো প্লেয়ার যদি কমপক্ষে 2 বার জিতে $10 পেয়ে যায়, সেক্ষেত্রে তার কোনো লস হবে না। আর যারাই 2 বারে কম জিতেছে তাদের লস হয়েছে। এটি হলো গ্যাম্বলার পার্সপেক্টিভে গেমের হার জিতের একটি অংশ। এবার ক্যাসিনো পার্সপেক্টিভে গেমটিকে দেখা যাক। প্রতি রাউন্ডে ক্যাসিনো $1 করে অলরেডি $10 প্রফিট করে নিয়েছে। অনেক সময় ক্যাসিনো ডিলারদের মাধ্যমে ডিরেক্ট প্লেয়ারদের বিপরীত খেলে থাকে, তবে এই ক্ষেত্রে ক্যাসিনো ইনিশিয়ালি প্রফিট নাও করতে পারে। এখানে ডাইস রোলিং গেমের আরেকটি উদাহরণ দেওয়া যায়, যেখানে ক্যাসিনো ডাইস থেকে একটি নাম্বার পছন্দ করবে এবং বাকি 5 জন গ্যাম্বলারের সাথে খেলবে। ধরা যাক 10 রাউন্ডের পরে ক্যাসিনোর উইনিং স্কোর হলো 0। সুতরাং এবার ক্যাসিনো 10 রাউন্ডের জন্য $10 ইনভেস্ট করেছে এবং হাউস এজ থেকে $10 আর্ন করেছে। অর্থাৎ হাউস এজ থাকার পরেও ক্যাসিনো এখানে কোনো প্রফিট আর্ন করতে পারেনি। যদিও ক্যাসিনো যেহেতু চান্স অফ উইনিং দিয়ে থাকে, তাই ল অফ প্রবাবিলিটির কারণে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। ক্যাসিনোভিত্তিক যে কোনো গেমের ক্ষেত্রে প্রফিট মেকিংয়ের প্রসেস প্রায় একই রকম হয়ে থাকে, তবে গেমের ধরন অনুযায়ী হাউস এজের হার এক রকম হয়। যেমন রুলের ক্ষেত্রে 5.26%, ব্ল্যাক জ্যাকের ক্ষেত্রে 0.5%, ভিডিও পোকারের ক্ষেত্রে 0.46% এবং কিনোর ক্ষেত্রে 20-40% হয়ে থাকে। তবে পোকারের মতো গেমে ক্যাসিনো ডিরেক্টলি পার্টিসিপেট করে না বা কোনো হাউস এজ চার্জ করে না, বরং গেমের প্রতি রাউন্ডে কমিশনের মাধ্যমে আয় করে, যা রেইক নামে পরিচিত। ক্যাসিনোর বিভিন্ন কৌশল এবং ল অফ প্রবাবিলিটির কারণে ক্যাসিনো এবং প্লেয়ারদের মধ্যে ইনিশিয়ালি যে কেউ জিততে পারলেও ক্যাসিনো কখনোই হারে না বা লস করে না। অর্থাৎ দ্য হাউস অলওয়েজ উইন্স।
একটি গবেষণা অনুযায়ী ক্যাসিনোর একটি সিঙ্গল টেবিলে প্রতিদিন প্লেয়ারদের অ্যাভারেজ লসের পরিমাণ প্রায় $3,000 বেশি এবং একটি স্লট মেশিনে প্রতিদিন অ্যাভারেজ লসের পরিমাণ $185। তবে ক্যাসিনোতে অল্প সময়ে বড় অঙ্কের টাকা জিতে ফেলারও উদাহরণ আছে। এমনই ভাগ্যবান একজন হলেন এমি নিশিমুরা, যিনি মাত্র ৩ ঘন্টা $100 থেকে $9 মিলিয়ন জিতে নিয়েছিলেন। আবার ব্যর্থতার উদাহরণও অনেক রয়েছে, যেমন সিঙ্গাপুরের একজন লোকাল বিজনেসম্যান সেখানকার ক্যাসিনোতে $75 মিলিয়ন হেরেছিলেন। ক্যাসিনোর গেমগুলো যেহেতু চান্স অফ উইনিং নির্ভর এবং ল অফ প্রবাবিলিটি ফলো করে, তাই অঙ্কে দুর্দান্ত প্লেয়ারদের জেতার সম্ভাবনাও বেশি থাকে। এটা সম্ভব হয় কারণ একটি কার্ডের ডেকে 52টি কার্ড থাকে, আর ম্যাথমেটিক্সে ভালো প্লেয়াররা এই কার্ড কাউন্ট করে প্রবাবিলিটি নির্ণয় করতে পারে। আমেরিকান ম্যাথ প্রফেসর এডওয়ার্ড ও থর্পকে বিশ্বের সবচেয়ে সাকসেসফুল গ্যাম্বলার বলা হয়। তিনি তার ম্যাথমেটিক্যাল টেকনিকে এতটাই দক্ষ ছিলেন যে ক্যাসিনোগুলো এ ধরনের গেমে এডওয়ার্ডের কিছু টেকনিক ব্যবহার করা নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। এমনকি তিনি কার্ড গেমের কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল টার্মস এবং প্রবাবিলিটি থিওরির উপর ভিত্তি করে বিট দ্য ডিলার নামে একটি বইও লিখেছিলেন। অনেক ক্যাসিনোতেই কার্ড গণনাকে নিষিদ্ধ করা হয়েছে এবং ডিলাররা সবসময় এ ধরনের প্লেয়ারদের ব্যাপারে সচেষ্ট থাকার চেষ্টা করে। তবে কার্ড কাউন্টিং ছাড়া অন্য বেশ কয়েকভাবেই ক্যাসিনোতে প্লেয়াররা জেতার জন্য চিট করে থাকে। ফলে প্লেয়ারদের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে ক্যাসিনোগুলোতে প্রচুর পরিমাণে ক্যামেরা ও সিকিউরিটি গার্ড থাকে। ক্যাসিনোতে ব্যবহার করা ক্যামেরাগুলোতে মুভমেন্ট ট্র্যাকিংয়ের মতো উন্নত প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। কোনো প্লেয়ারকে সন্দেহজনক মনে হলে তখন ক্যাসিনো ক্যামেরা তার সকল অ্যাক্টিভিটি চেক করতে শুরু করে। এভাবেই ক্যাসিনোগুলো গ্যাম্বলারদের প্রতারণা থেকে বিরত রাখার চেষ্টা করে। হাউস এজ এবং ল অফ প্রবাবিলিটির মতো অনিশ্চয়তা থাকার পরও মানুষ প্রতিনিয়তই স্বেচ্ছায় ক্যাসিনোগুলোতে যায়। গ্যাম্বলিংয়ের প্রতি আকর্ষিত করতে ক্যাসিনোগুলো বেশ কিছু কৌশলও ব্যবহার করে থাকে, যার মধ্যে একটি হলো কাস্টমারদের কম্পস অফার করা। কম্পস মূলত একটি বোনাস যে ক্যাসিনো তার প্রিমিয়াম গ্রাহক বা পটেনশিয়াল নিউ কাস্টমারদের দিয়ে থাকে। ক্যাসিনো মাঝে মাঝে তাদের কাস্টমারদের এয়ার টিকিট, সিনেমা টিকিট এবং হোটেল রুমের মতো বিভিন্ন গিফট অফার করে থাকে। মূলত কাস্টমারদেরকে দীর্ঘ সময় ধরে তাদের ক্যাসিনোতে গ্যাম্বলিংয়ের সাথে যুক্ত রাখতেই তারা এমনটা করে থাকে। এছাড়া কালারফুল লাইট, কার্পেট ও মেলোডিয়াস মিউজিক ব্যবহার করে ক্যাসিনোগুলো তাদের কাস্টমারদের গ্যাম্বলিং করতে আকৃষ্ট করে থাকে। অন্যদিকে সময়ের কথা চিন্তা করে প্লেয়াররা যেন খেলা বন্ধ না করে, সেজন্য ক্যাসিনোগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন ভেতর থেকে বাইরের অবস্থা দেখা না যায়। এমনকি কিছু কিছু ক্যাসিনোতে ঘড়ি ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এছাড়া অনেক সময় ক্যাসিনোগুলো ফ্রি অ্যালকোহলও প্রোভাইড করে, যেন গ্যাম্বলাররা হেরে যাওয়ার বিষয়টি সাময়িকভাবে ভুলে থাকতে পারে। এমনকি সুদিং ফ্র্যাগ্রেন্স অথবা অ্যারোমা স্প্রে করে ক্যাসিনোর ভেতর রিল্যাক্সিং একটি পরিবেশ তৈরি করা হয়। বিজনেস ইনসাইডারের একটি তথ্যসূত্রে লম্বা সময় ধরে যেন গ্যাম্বলাররা রিফ্রেশিং মোডে গ্যাম্বলিং করতে পারে, সেজন্য ক্যাসিনোর ভেতরে অতিরিক্ত অক্সিজেন পাম্প করা হয়। আবার ক্যাসিনোগুলোকে গোলকদাদার মতো করে ডিজাইন করা হয়, যেন প্লেয়াররা বাইরে যাওয়ার পথ খুঁজে পেতে অসুবিধা হয়। এছাড়া অনেক ক্যাসিনোই বের হওয়ার রাস্তার সামনে স্লট মেশিন রাখে, যেন প্লেয়াররা বের হওয়ার আগে স্লট মেশিনে কিছু সময় ব্যয় করে যায়। কিছু কিছু গেমিং মেশিনে খেলতে হলে ক্যাসিনো চিপগুলোকে ইলেকট্রনিকভাবে কার্ডে লোড করতে হয়। এই গেমিং মেশিনগুলো গ্যাম্বলারদের হেরে যাওয়া টাকার পরিমাণ হাইড করে রাখে, যেন তা সহজে ট্র্যাক করা যায় না। এআই ভিত্তিক এসব গেমিং মেশিনগুলোতে নিয়ার মিসেস বা অলমোস্ট উইনার মতো কিছু এক্সাইটিং ফ্রেজ দেওয়া থাকে, যা গ্যাম্বলারদের মোটিভেট করে, যেন বারবার হেরে যাওয়ার পরেও তারা গেম খেলতে আগ্রহ বোধ করে। যদিও ক্যাসিনো ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত গ্রো করছে, তবে বর্তমানে আগের তুলনায় গ্যাম্বলিংয়ের পেছনে টাকা ব্যয় করতে মানুষ তেমন আগ্রহী না। এর পরিবর্তে হোটেল, রেস্টুরেন্ট এবং ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে ব্যয় করার প্রবণতা বেড়েছে। ফলশ্রুতিতে ক্যাসিনোগুলো তাদের বিজনেস মডেলেও পরিবর্তন নিয়ে এসেছে। তারা ক্যাসিনোতে গ্যাম্বলিংয়ের পাশাপাশি রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাব, বিভিন্ন শো এবং লাইভ মিউজিকের অপশন যুক্ত করেছে। রেভিনিউ হাব অনুসারে বেশিরভাগ বিখ্যাত ক্যাসিনো ডেস্টিনেশনগুলো বর্তমানে ট্রাভেল ডেস্টিনেশনে পরিণত হচ্ছে। লাস ভেগাসে নন গেমিংয়ের রেভিনিউ ইতিমধ্যে গ্যাম্বলিং থেকে অর্জিত রেভিনিউকে ছাড়িয়ে গেছে। ডেভিড শোয়ার্সের মতে লাস ভেগাসের একজন সাধারণ ভিজিটর গ্যাম্বলিংয়ে গড়ে $149 খরচ করে এবং অন্যান্য দিকে $285 বেশি খরচ করে থাকে। ভবিষ্যতে লাস ভেগাসের মতো ক্যাসিনো ভিত্তিক অন্যান্য শহরগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। আপনার ফিডে নিয়মিত আমাদের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনটিতে। বিজনেস ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করতে এবং তথ্য দিয়ে আমাদের ভিডিওতে কন্ট্রিবিউট করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।